ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. একবার লিয়ান সম্পর্কে জানতে চাইছেন। লিয়ান লিয়ান এটা হচ্ছে যে স্ত্রী যদি তার স্বামীকে বা স্বামী যদি তার স্ত্রীকে, মূলত স্ত্রীর বিষয়টা এখানে আসে যে স্বামী যদি তার স্ত্রীকে ব্যভিচার করতে দেখে, সেখানে তাকে চারজন সাক্ষী উপস্থিত করে দেখাতে হবে। অন্যান্য মহিলাদের ক্ষেত্রেও যদি ব্যভিচার অপবাদ দেওয়া হয় বা পুরুষের ক্ষেত্রে ব্যভিচারে অপবাদ দেওয়া হয়, তাহলে অবশ্যই সেখানে চারজন সাক্ষী উপস্থিত করতে হয়, তাহলে সেটা বিচার কার্যকারী হয়। এটা হচ্ছে ইসলামের বিধান। আর স্বামী তার স্ত্রীর ব্যাপারে যদি বলে যে আমার স্ত্রী ব্যভিচার করেছে, তাহলে তাকে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে, তাহলে বিচার কার্যকারী হবে। এখন এখানে যদি সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে অভিযোগ যাবে কাজীর কাছে বা যিনি হাকিম তার কাছে এটার অভিযোগ যাবে। তিনি তখন দুইজনকে এক জায়গায় নিয়ে তাদেরকে বলবেন, প্রথমে স্বামীকে বলাবেন যে তুমি এ কথা বলো যে আমার স্ত্রী ব্যভিচার করেছে, এটা আমি স্বচক্ষে দেখেছি, আমি যে তার ব্যাপারে এই কথা বলেছি এটার ব্যাপারে আমি সত্যবাদী। এইভাবে সে চারবার বলবে। এরপরে কাজী তাকে একটু ভয় দেখাবে বা হাকিম তাকে ভয় দেখাবে। তারপরে যদি সে বিরত না হয়, তখন পঞ্চমবারে গিয়ে বলবে যে আমি যে তার ব্যাপারে এই কথা বলেছি, সে ব্যাপারে আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ুক। এরপরে স্ত্রীকে হাকিম বা কাজী বলাবে যে তুমি এখন বলো। তখন সে বলবে যে আমাকে যে ব্যভিচারের অপবাদ দিয়েছে আমার স্বামী, এ ব্যাপারে সে মিথ্যাবাদী। এভাবে সে চারবার বলবে। পঞ্চমবারে গিয়ে তা সে বলবে যে আমার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে ব্যভিচারের, এ ব্যাপারে সে যদি সত্যবাদী হয়, তাহলে আমার ওপরে আল্লাহ তাআলার গজব পড়ুক। এটাকে বলা হয় লিয়ান। এটা হয়ে গেলে তারপরে তখন হাকিম বা কাজী তাদের বিবাহকে বিচ্ছেদ করে দেবে, তারপরে আর কোনো শাস্তি তাদের হবে না। এটাকে বলা হয় লিয়ান। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।